এবারে জানাবো শেয়ার বাজারের খবর। খারাপ সময় থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচক কিছুটা বাড়লেও লেনদেন প্রায় তলানিতে। এই মুহূর্তে আমরা সরাসরি যেতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর সবশেষ পরিস্থিতি জানতে। ডিএসইতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে যেটি বলছিলাম যে আজ সকাল থেকে সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে ডিএসই এক্স ইন্ডেক্স 9 পয়েন্ট বেড়ে 6245 অবস্থান করছে। তবে লেনদেনের পরিমাণ বরাবরের মতোই খুবই কম। এখন পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র 349 কোটি টাকা। আর লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 67টির দাম বেড়েছে, কমেছে 19টি এবং অপরিবর্তিত রয়েছে 221টি কোম্পানির শেয়ারের দাম। পুঁজিবাজারের এই যে খারাপ পরিস্থিতি, টানা যে দরপতন হচ্ছে বা লেনদেন কম হচ্ছে, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সাবেক সহসভাপতি আহমেদ রশিদ লালী। জনাব লালী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই শেয়ার বাজার সম্পর্কে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনি যদি আপনার বিশ্লেষণ শুনতে চাই যে কতটা উদ্বেগের জায়গা রয়েছে। দেখেন, পুঁজিবাজারে একটা সময় আসে যখন উদ্বেগও থাকে, আবার একটা খুশির সময়ও আসে। সো কাজেই এই মুহূর্তে তো ডেফিনেটলি বিনিয়োগকারীদের জন্য উদ্বেগজনক বটেই, বিকজ কয়েকদিন ধরেই বাজারটা ডিপ্রেসড অবস্থায় আছে। এটার কয়েকটা কারণ আছে। সেই কারণগুলো মধ্যে যদি আমরা বলতে বলি যে ইসলামী ব্যাংকের 30,000 কোটি টাকা লোপাট, আপনার এসআইবিএল এর 16,000 কোটি টাকা লোপাট, এই সকল জিনিস কিন্তু বাজারে একটা ইম্প্যাক্ট ফেলে। হ্যাঁ, সো দ্বিতীয় কারণটা হইলো যে ডিসেম্বরে একটা অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। এই অ্যাডজাস্টমেন্টটা আমি মনে করি যে নভেম্বর মাসের থেকে শুরু হয়ে গেছে। সো কাজেই বাজারটা এখন যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতির থেকে বের হয়ে আসবে, এইটা যেমন নিশ্চিত ইনশাল্লাহ, সেটার কোনো সমস্যা নেই, বাজারটা ঠিক হয়ে যাবে। ধৈর্য একটু ধরতে হবে বিনিয়োগকারীদের জন্য। আমাদের কিছু কাজ অ্যাকচুয়ালি করা দরকার পুঁজিবাজারে। হ্যাঁ, সেগুলো হলো যে রিফর্মস এর খুব প্রয়োজন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ঢালাও ভাবে রিফর্মের প্রয়োজন। ঢাকা স্টক এক্সচেঞ্জ আপনি দেখেন, এতদিন হয়ে গেল আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে কোনো কিছু পাচ্ছেন? কোনো কারোর সাথে ওনারা বসেছেন? বিনিয়োগকারীদের সাথে, বড় বিনিয়োগকারী যারা আছেন ওনাদের সাথে কি বসেছেন? এটা কি এসএসসির কাজ? নো, এটা এসএসসির কাজ নয়, এটা ডিএসসির কাজ। এবং ডিএসসি ওনাদের সমস্যাগুলো নিয়ে এসএসসির সাথে বসবে, কথা বলবে, সমস্যা সমাধান করাবে। সো কাজেই এই যে দেখার কোনো মানুষ নাই ঢাকা স্টক এক্সচেঞ্জ, আপনার যে কাজগুলো করার কথা সেই কাজগুলো ওনারা করতে পারছেন না। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে হায়ার কি যেগুলো আছে উপরের লেভেলে যারা আছে ওনারা কেউ আছেন? ওনারা এমডি নাই, আপনার সিটিও ছুটিতে, সিটিও নাই, এই সমস্যাগুলো কে সমাধান করবে? এগুলো কি এসএসসি করবে? নো, এসএসসির কাজ নয় এগুলা। সো কাজেই আমার কাছে মনে হয় যে ডিএসসি তে আমূল পরিবর্তনের প্রয়োজন আছে। ডিএসসি তে রিফর্মের খুব জরুরি হয়ে পড়েছে, একদম মানে ওয়ার ফুটিং এ রিফর্ম করা দরকার। সেকেন্ড রিফর্ম করা দরকার মার্জিন রুলে, মার্জিন রেগুলেশনে, কারণ এই মার্জিন রেগুলেশনটা অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা করে। এবং যখন ফ্লোর সেল, আজকে আজকে ফ্লোর প্রাইস কেন দিতে হলো, এটার কারণটাই হলো যে মার্কেট যদি একটু ডিপ্রেসড হয় সেল প্রাইস, সেল প্রেশার চলে আসে এবং এই সেল প্রেশারটা আবার চেইন হয়ে যায়। মানে আজকে একটু পড়লে কালকে এটার সেল প্রেশার আসবে, কালকে যদি পড়ে সেল প্রেশারের কারণে পরের দিন আবার ফোর্স সেল চলে আসবে। সো এই সকল বিষয় আমার মনে হয় চিন্তা করে বসে একটা রিফর্মের প্রয়োজন আছে। সো আমার কাছে মনে হয় অল ইন অল যদি আমি বলি, রিফর্মস 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 সর্বক্ষেত্রে পুঁজিবাজারের রিফর্মসের অতীব প্রয়োজন, এবং এখন একেবারে ওয়ার ফুটিং এ রিফর্ম করা দরকার সর্বক্ষেত্রে পুঁজিবাজারে। তা না হলে পুঁজিবাজারে এই আজকে যা দেখছেন এটা আবারও ভালো হবে, আবারও এই সমস্যার সম্মুখীন হতে হবে। সো কাজেই ওয়ান্স ফর অল এটা রিফর্ম করা দরকার। এবং মনে রাখতে হবে যে রিফর্ম কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, আজকে করে ছেড়ে দিলেন
পরবর্তীতে আর করলেন না, না তা হবে না, রিফর্ম যখন যেটা আসে রিফর্ম করতে থাকতে হবে। মানে আপনি যেটি বলছিলেন যে কখনো ভালো হবে কখনো খারাপ হবে, কখনো ভালো সময় আসে কখনো খারাপ সময় আসে, কিন্তু একটা ফান্ডামেন্টাল যদি আপনার টেকসই না হয় পুঁজিবাজারে, ফান্ডামেন্টাল অনেক প্রবলেম থেকে যায়, সেক্ষেত্রে তো টেকসই পুঁজিবাজার আমরা বলতে পারবো না। যেটি করার জন্য আপনি রিফর্মের কথা, সেটা হলো সাস্টেইনেবল হবে না। জি জি, সাস্টেইনেবল এর কথাই বলছি। সাস্টেইনেবল না হয় ততক্ষণ কিন্তু ফরেন ইনভেস্টরও আসবে না, ততক্ষণ ভালো লিস্টিংও হবে না, আইপিও আসবে না। এই ক্ষেত্রে আমি যেটা আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে রিফর্মের ক্ষেত্রে আসলে ডিএসসি এর আগ্রহের জায়গাটা কেন নাই, এটা নিয়ে তো আপনারা অনেক দিন ধরে বলে আসছেন। অ্যাবসলিউটলি, আপনি দেখেন আজকে ডিএসসি তে কোনো রিসার্চ নাই, কোনো ভাবে কোনো রিসার্চ করাতেই পারলাম না, এত বলে বলে মানে ইয়ে হয়ে গেলাম অত রিসার্চ। আজকে যদি একটা রিসার্চ থাকতো, প্রপার রিসার্চ থাকতো, আজকে বিনিয়োগকারীরা ওটার উপকৃত হতেন ওই রিসার্চ রিপোর্টের, কিন্তু কোন রকমেরই রিসার্চ নাই ঢাকা স্টক এক্সচেঞ্জ। আনফরচুনেট আনফরচুনেট, এটা বিশ্বে কোথাও আমি এইরকম স্টক এক্সচেঞ্জ চলে এইটা আমি কিন্তু দেখি নাই। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আহমেদ রশিদ লালী আপনাকে। দর্শক, পুঁজিবাজার নিয়ে বিশ্লেষণ শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সহসভাপতি আহমেদ রশিদ লালীর কাছ থেকে। এবারে আমরা যাব মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম জানাতে। প্রথমে মুদ্রা বাজার পরিস্থিতি, মুদ্রার সবশেষ যে দরদাম, অর্থাৎ যে দামে মুদ্রা ক্রয় বিক্রয় হচ্ছে আজকে বৈদেশিক মুদ্রা, সেটি মার্কিন ডলারের ক্ষেত্রে আজকে 160 টাকায় কিনে বিক্রি হচ্ছে 160 টাকা 50 পয়সা, ইউরো এক কেনা হচ্ছে 106 টাকায় বিক্রি 111 টাকায়, পাউন্ডের কেনা দর 121.10 টাকা বিক্রি 125.50 টাকা। একই সাথে চীনা ইউয়ানের ক্রয় মূল্য 13 টাকা বিক্রি হচ্ছে 15 টাকায়, সৌদি রিয়াল কেনা হচ্ছে 28 টাকা বিক্রি করছে 29 টাকা, এবং ভারতীয় রুপি 1.33 টাকা কিনে 1.38 টাকা বিক্রি করছে ব্যাঙ্গালো। স্বর্ণের দরদাম জানবো এবার। স্বর্ণের যে বাংলাদেশ জুয়েলারি সমিতি থেকে স্বর্ণের যে দরদাম আমাদেরকে দেওয়া হয়ে থাকে সেখানে দেখা যাচ্ছে 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে 81,298 টাকা, 21 ক্যারেটের ক্ষেত্রে 77,623 টাকা, 18 ক্যারেট স্বর্ণ কিনতে খরচ করতে হচ্ছে 66,484 টাকা, আর পুরাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 55,000 টাকায়। রূপার দরদাম, স্বর্ণের পর আমরা রূপার দরদাম জানব। রূপার দরদাম আগের মতোই রয়েছে, 22 ক্যারেট রূপা প্রতি ভরি 1516 টাকায় বিক্রি হচ্ছে, 21 ক্যারেট 1434 টাকায়, 18 ক্যারেট রূপা বিক্রি হচ্ছে 1224 টাকা, আর পুরাতন রূপা 933 টাকায় বিক্রি হচ্ছে। দর্শক, স্বর্ণ, রূপা এবং মুদ্রার দরদাম আমরা জেনে নিলাম।